हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। तो बंधुरा थंबनेले जेमन तुम्हारा देखे नहीं चो विटामिन ई कैप्सूल। विटामिन ई कैप्सूल आम्रा बहु दिन थेके बहु बछर थेके आम्रा एटाके जानी एवं प्रत्येकेई तुम्हारा निश्चय जानो जे विटामिन ई कैप्सूले की उपकारिता आछे एवं एटा कत काजे लागते पारे। हाँ, ए विटामिन ई कैप्सूल एटा होच्छे इवियन 400। ए देखो इवियन 400 হচ্ছে এই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা এটা কিন্তু খাওয়ার কাজে লাগে। ভিটামিন ই শুধু আমাদের মাখার জন্য না, এই যে ভিটামিন ই ক্যাপসুলটা এটা কিন্তু খাওয়ার জন্যও হচ্ছে। কিন্তু আজকাল আমরা খাওয়ার সাথে সাথেই এটাকে আমরা আমাদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ারেও ব্যবহার করে থাকি। তো চলো আজ তোমাদের আমি বলবো সঠিকভাবে ভিটামিন ই কে কিভাবে তোমরা ব্যবহার করে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবে, নিজের চুল ভালো রাখতে পারবে এবং নিজের ত্বকেরও যত্ন করতে পারবে ঠিক এই ভিটামিন ই ক্যাপসুলটাকে ব্যবহার করে। এই ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন 400 এটা 10টা ক্যাপসুলের দাম এই 32 কি 35 টাকা নেয়, 10টা ক্যাপসুলের দাম হয়। তো এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের আমরা যদি খাই, ধরো প্রত্যেক দিন যদি তোমরা একটা করে খাও, তাহলে এটা তোমাদের চুল সুন্দর করবে, চুল সিল্কি করবে, শাইনি করবে, চুল পড়া বন্ধ করে, তার সাথে সাথে আমাদের স্কিন ভালো করে, নখে নখ ভালো হয়, স্কিন ভালো হয়, নখে যেটা হচ্ছে একটা গ্লেজ আসে, স্কিনে একটা গ্লেজ আসে, একটা দেখবে পিঙ্ক কালারের একটা সুন্দর কিন্তু একটা উজ্জ্বলতা আসে যদি এইটা খাওয়া যায়। তবে হ্যাঁ, ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া উচিত না। আর একান্তই যদি তোমরা খেতেই চাও তো এটা তোমরা এমন এরম ভাবে খেতে পারো যে 15 দিন খেলে আর 15 দিন আবার খেলে না, কিংবা এক মাস খেলে এক মাস কি দু মাস আবার গ্যাপ দেবে, দিয়ে আবার এক মাস খেতে পারো। এইভাবে এটা খেতে পারো, এটা এমনি খাওয়া যেতে পারে, এটা কোনো অসুবিধে নেই। ভিটামিন ই যেটা হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ই খুব দরকার, এবং প্রতিদিন আমরা যে খাবারটা খাই তাতে আমরা মানে যথাযথ কিংবা যথেষ্ট পরিমাণে ভিটামিন ইটা পাই না। তো যদি একটা ক্যাপসুল আমরা খাই তাতে আমাদের অনেক কিছু সমস্যার সমাধান করতে পারে। তার সাথে সাথে ভিটামিন ই ক্যাপসুল শুধু চুল কিংবা তোমাদের স্কিনটাকেই ভালো রাখার জন্য না, ভিটামিন ই ক্যাপসুল যেটা করে সেটা আমাদের যে হাড়ের ব্যথা হয়, এই যে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়ার জন্য ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব উপকারী। ডাক্তাররাও দেখবে অনেক সময় ভিটামিন ই ক্যাপসুল দিয়ে থাকেন ওরা, যাদের দেখবে হাঁটুর যন্ত্রণা আছে, অস্টিওপোরোসিস কিংবা আর্থারাইটিস এরকম ধরনের যে সমস্যা আছে তাদের মুক্তির জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে থাকে। বিশেষ করে মেয়েদের জন্য খুবই উপকারী হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, কিন্তু ছেলেরা মেয়েরা উভয়ই খেতে পারে। আর তোমরা চাইলে ডক্টরকে কনসাল্ট করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারো, এর কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারিতা আছে। এটা আমি বলে দিলাম হেলথের জন্য কিভাবে ভিটামিন ই ক্যাপসুল খেতে পারো। চলো এইবার বলে দিই ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কিভাবে ব্যবহার করতে পারবে। আর হ্যাঁ, আমার যে ভিডিওগুলো আগে দিয়ে রেখেছি এতগুলো, ওর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল কিভাবে ইউজ করতে পারো সেগুলো তো আমি দিয়েইছি কিভাবে করতে পারো। তবে আজকে আমি একটা খুব সহজভাবে বলে দেবো। এটা আমাকে একটা পার্লার থেকে আমি যে পার্লারে যেতাম কিংবা যাই, ধরো সেখান থেকেই আমাকে বলে দিয়েছিল যে এই ভিটামিন ই ক্যাপসুল রাতে শোয়ার আগে কিভাবে ব্যবহার করতে পারবে, যাতে কি স্কিনটা অনেক ইয়াং থাকবে, বিউটিফুল থাকবে, স্কিনে আমাদের যে দাগ ছোপ হয়ে যায়, বয়সের একটা ছাপ পড়ে যায়, রিঙ্কলস দূর হয়ে যায়। অনেক দামি দামি আমরা যেটা হচ্ছে নাইট ক্রিম ইউজ করি কিংবা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করি, কিন্তু একটা সাধারণ ক্রিমের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তোমরা যদি রাতে শোয়ার আগে লাগাতে পারো, তাহলে দেখবে তোমাদের স্কিন অনেক ইয়াং বিউটিফুল হবে, খুব টাইট হবে, স্কিনে একটা গ্লো আসবে। আর বয়সের জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে, রিঙ্কলস এসে যাওয়া, তারপর মেছে তার দাগ হয়ে যাওয়া, পিগমেন্টেশন এসে যাওয়া, আন্ডার আই ডার্ক সার্কেলস হয়ে যাওয়া, এইগুলো কিন্তু দূর করতে পারবে। তো চলো দেখাই কিভাবে রাতে কোন ক্রিমের সাথে তোমরা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করতে পারবে। আমি অনেকদিন আগে কথা বলছি এরকম, যখন পার্লারে আমি একবার ফেসিয়াল করাতে গেছি তখন আমি জিজ্ঞাসা করেছি যে আমি কোন নাইট ক্রিম ব্যবহার করব যাতে আমার স্কিনটা ভালো থাকে রাতে, অ্যান্টি এজিং কোন ক্রিম ব্যবহার করব। তখন জানো আমাকে সেই পার্লার থেকে বলেছিল যে দিদিভাই কোনো নাইট ক্রিম কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, তুমি সাধারণ নিভিয়া ক্রিম আনবে, সাধারণ একটি ছোট্ট নিভিয়া ক্রিম আনবে আর একটি ভিটামিন ই ক্যাপসুলের পাতা আনবে। আর কি করবে, প্রত্যেক দিন রাত্রিরে মুখটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, যদি ফেস ওয়াশ দিয়ে করতে পারো ভালো, নালে
এমনি জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে মুখটা মুছে নেবে। নিয়ে এই নিভিয়া ক্রিম, নিভিয়া ক্রিম তোমরা প্রত্যেকেই জানো নিভিয়া ক্রিম কত ভালো, নিভিয়া ক্রিম কিন্তু আজকের না, নিভিয়া ক্রিম বহু কালের হচ্ছে। এবং সত্যি নিভিয়া ক্রিম স্কিনকে খুব সফট করে, খুব সুন্দর করে তোলে, নরম করে তোলে, এবং এজিং যে প্রবলেমগুলো, বয়সের জন্য যে প্রবলেমগুলো হয় সেগুলোও কিন্তু দূর করে, যদি দীর্ঘদিন তোমরা একটু ব্যবহার করতে পারো ধৈর্য রেখে। তো আমাকে ও বলেছিল এই নিভিয়া ক্রিমের মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুল মেশাবে, বলছে বলেছিল এক চামচ তুমি নিভিয়া ক্রিম নেবে, এক চামচ নিভিয়া ক্রিম নিয়ে ওর মধ্যে দুটো কি তিনটে ভিটামিন ই ক্যাপসুল ওর মধ্যে দেবে, দিয়ে ওটাকে মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবে, এবং প্রত্যেক দিন রাতে মুখ ধুয়ে পরিষ্কার করে এইটা দিয়ে হালকা হাতে মাসাজ করবে, 1 থেকে 2 মিনিট মুখে মাসাজ করবে। দেখবে পরের দিন সকালে তুমি নিজেই বুঝতে পারবে স্কিন অনেক টান টান হবে, আর দীর্ঘদিন ব্যবহার করলে তুমি বুঝতেই পারবে যে যেকোনো দামি অ্যান্টি এজিং ক্রিম কিংবা নাইট ক্রিমের চেয়েও এই দুটো জিনিস কিন্তু তোমাকে খুব উপকার দেবে। তো দেখো এটা, এটার দাম নিভিয়া ক্রিমের দামও খুব বেশি না, এই যে ছোট্ট একটি নিভিয়া ক্রিমের দাম হচ্ছে মাত্র 50-55 টাকা, আর এটা হচ্ছে তোমার এক পাতার দাম 30 টাকা। মানে মোটামুটি তোমরা এই দুটো কিনে নিলে 2 থেকে 3 মাস তোমরা ব্যবহার করতে পারবে একটা অ্যান্টি এজিং ক্রিম 100 টাকার ভেতরে, 100 টাকার মধ্যে এত ভালো একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম তৈরি করতে পারো শুধু ভিটামিন ই ক্যাপসুল আর নিভিয়াটা দিয়ে। তো এইভাবে তোমরা যদি ব্যবহার করতে পারো, রাতে মুখে লাগাতে পারো, তাহলে তোমরা নিজের 10 দিন তোমরা ট্রাই করে দেখো, তাহলে নিজেরাই বুঝতে পারবে যেটা কত ভালো হচ্ছে। তো এই হলো ভিটামিন ই ক্যাপসুল আমরা স্কিনে কিভাবে ব্যবহার করবো, মানে নিভিয়া ক্রিমের সাথে এটা মিশিয়ে যদি লাগাও দেখবে খুব উপকার হবে। তো এটা স্কিনের জন্য আমি বলে দিলাম। এইবার ভিটামিন ই ক্যাপসুল আমাদের ঠোঁটের জন্য কিভাবে ব্যবহার করতে, আমাদের প্রচন্ড ঠোঁট ফাটে, ঠোঁটের চারদিকে কালচে দাগ ছোপ হয়ে যায়, হ্যাঁ ঠোঁট ফেটে যায়, ঠোঁটের লিপস্টিক যখন লাগাই ঠোঁটের মধ্যে দেখবে ক্র্যাক দেখা যায়, খুবই বাজে লাগে সেটা দেখতে, তাহলে কি করবে, এর জন্য ভিটামিন ই ক্যাপসুল নেবে আর নেবে ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু ঠোঁটে লাগাবার জন্য ভীষণ ভালো হচ্ছে, ঠোঁটে যদি প্রত্যেক দিন লাগাও 10-15 দিন টানা লাগিয়ে দেখবে তোমরা ঠোঁট কিন্তু অনেক নরম হবে, সফট হয়ে যাবে, এবং ঠোঁটে যে ক্র্যাক পড়ে যায় লিপস্টিক লাগাবার পরে দেখবে একটা ক্র্যাক এসে যায়, কিংবা ঠোঁটের চারপাশে যে একটা কালচে ছোপ হয়ে যায় সেগুলোও কিন্তু দূর হবে। তাহলে কি করতে হবে, রাতে ঠোঁটটা খুব ভালো করে পরিষ্কার করবে, আর ছোট যে টাওয়াল থাকে সেই টাওয়াল রুমালগুলো হয় না, ওটা দিয়ে টাওয়াল রুমালটা একটু ভেজাবে, ভিজিয়ে ঠোঁটটাকে একটু হালকা করে ঘষে ঘষে পরিষ্কার করবে। তারপরে 1 চামচ ভ্যাসলিন নেবে, আর 3 থেকে 4টে তোমরা এই যেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল নেবে, এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে রেখে দেবে, দিয়ে প্রত্যেক দিন রাতে এটাকে ঠোঁটে লাগিয়ে নেবে, তাহলে দেখবে ঠোঁট খুব নরম সুন্দর সফট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো ভিটামিন ই আর ভ্যাসলিন দিয়ে ঠোঁটের পরিচর্যাও তোমরা এইভাবে কিন্তু এটা করতে পারো। ঠোঁটের চারিপাশে এই যে ডার্ক সার্কেলস হয়ে যায় এটাও কিন্তু দেখতে খুব বাজে লাগে, খুব খারাপ লাগে। তো কি করবে, প্রত্যেক দিন রাতে যেরকম স্কিনের যত্ন নিয়ে নিলে, ঠোঁটের যত্ন নিয়ে নিলে, চোখের চারিপাশটা যত্ন অবশ্যই নেবে। তার জন্য কি করবে, এই যে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল যে পাওয়া যায় ওই আর ভিটামিন ই ক্যাপসুল, আবার কি করবে 1 চামচ অ্যালোভেরা জেল নেবে আর 2টি ভিটামিন ই ক্যাপসুল নেবে, নিয়ে ওগুলোকে খুব ভালো করে মেশাবে, মিশিয়ে এটাও একটা ছোট কৌটোর মধ্যে রেখে দেবে। যাদের আন্ডার আই ডার্ক সার্কেলস আছে, চোখের চারিপাশে কালো দাগ ছোপের সমস্যা আছে, তারা কি করবে চোখের চারিপাশে এইভাবে অন্তত 30 সেকেন্ডের জন্য এরকম ভাবে খুব হালকা হাতে, দেখো এই যে আঙুলটা আমাদের, এই রিং ফিঙ্গারটা, এই রিং ফিঙ্গারে কিন্তু প্রেশারটা কম পড়ে, এই রিং ফিঙ্গার দিয়ে এইভাবে এই ভিটামিন ই ক্যাপসুল আর এই অ্যালোভেরা জেল মিক্স করে এইরকম ভাবে চোখের চারিপাশে মাসাজ করবে খুব ভালোভাবে হালকা হাতে। 10 বার তোমরা ক্লক ওয়াইজ ঘোরাবে, 10 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবে, এরম ভাবে এইটা দিয়ে যদি এই দুটো দিয়ে মাসাজ করবে দেখবে বেশ কয়েকদিন করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে চোখের নিচের ডার্ক সার্কেলস অনেকটা দূর হয়ে যাবে। তো চোখের যত্ন তোমরা করতে পারো এই অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে, ক্যাপসুল দিয়ে। এইবার হচ্ছে চুলের যত্ন, চুলে কিভাবে লাগাবে, চুলে তোমরা যে কোনো তেল, ধরো এই যে নারকোল তেল, তোমরা এই নারকোল তেলের মধ্যেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারো, চুলে সপ্তাহে 1 দিন কি 2 দিন শ্যাম্পু করার আগে মাসাজ করতে পারো, কিংবা এই যে অ্যালোভেরা, এই যে গাছের পিওর অ্যালোভেরা ওর মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তোমরা এটা ব্যবহার করতে। এই উপায়টা, এই অ্যালোভেরা আর এই ভিটামিন ই ক্যাপসুলের উপায়টা আমি একজন আমার পরিচিতকে বলেছিলাম এই 2 দিন আগে, সে ব্যবহার করেছে, সে ব্যবহার করে আজকেই আমায় ফোন করে বলছে যে সে কিন্তু খুব উপকার পেয়েছে এইটা করে, মানে এই অ্যালোভেরা জেল আর এর সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল নেবে, দুটোকে খুব ভালো করে মিক্স করবে, মিক্স করার পর শ্যাম্পু করার আগে চুলের মধ্যে লাগাবে, চুলের স্ক্যাল্পে লাগাবে, চুলের পুরো একদম
গোড়া থেকে ডগা পর্যন্ত পুরোটা লাগাবে। লাগিয়ে বেশ ঘন্টাখানেক রেখে দিয়ে শ্যাম্পু করে নেবে। তাহলে দেখবে চুল অনেক নরম হবে, সফট হবে, চুল ধরা পড়া বন্ধ হবে এবং চুলের হেলথ ভালো হবে। তাহলে ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য ব্যবহার করতে পারো, নারকোল তেলে মিশিয়েও লাগাতে পারো, ক্যাস্টার অয়েলে মিশিয়ে লাগাতে পারো, অথবা এই যে অ্যালোভেরার সাথেও মিশিয়ে কিন্তু চুলে লাগালে খুব উপকার পাওয়া যায়। এইবার হচ্ছে গোড়ালি ফাটা, পা ফাটা। ভীষণ অনেকের দেখবে সারা বছরই পা ফাটতে থাকে, সারা বছর পা ফাটে, কি করবে, এই ভ্যাসলিন নেবে। ভ্যাসলিন কিন্তু পা ফাটায় ভীষণ উপকারী হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি পা ফাটার উপরেও কিন্তু ভিডিও দেবো, পা কিভাবে সুন্দর আর পরিষ্কার করে রাখতে পারবে তার উপরেও খুব শীঘ্রই আমি একটা ভিডিও তৈরি করব। তবে আজ ভিটামিন ই দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবে। রাতে শোবার আগে পা ভালো করে ধোবে, ধুয়ে পরিষ্কার করে পাটা শুকনো করে মুছে এই ভ্যাসলিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল মেশাবে, মিশিয়ে ফাটা জায়গাটায় ফাটা গোড়ালিতে লাগাবে। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা দেখবে পা অনেক সফট হবে, অনেক নরম হবে, ফাটা জায়গাগুলো ভালো হয়ে যাবে, গোড়ালি ফাটার যে সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে দূর হবে। তবে ধৈর্য ধরে তোমাদের করে যেতে হবে, দেখবে আস্তে আস্তে তোমরা খুব ভালো ফল পাবে। তাহলে দেখো এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের কত কাজে লাগতে পারে, কত উপকারী হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল। সঠিকভাবে যদি এটাকে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব অল্প খরচেই নিজের শরীর স্বাস্থ্যও ভালো রাখতে পারবে এবং নিজের ত্বক, নিজের চুল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে যত্ন নিতে পারবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিটামিন ই স্পেশাল ভিডিও, এটা ভিটামিন ই স্পেশাল একটা তোমাদের আমি আজকে শেয়ার করলাম, তো এইটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো।